তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিয়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠী পরের দিনের রাত। তো সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি, তো হঠাৎ করে সবাই মিলে ঠিক করলাম যে চলো একান্ত আপন রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো স্পেশালি পুষ্কুর ভীষণ ইচ্ছা ছিল যে রেস্টুরেন্টে গিয়ে খাবে একান্ত আপনে, তো তাই বলে সবাই মিলে ঠিক করলাম যে চলো। তো দেখো রাস্তায় ভীষণ জ্যাম ছিল রাতেরবেলা, এখন কটা বাজে, 7:30 আমরা বেরিয়েছি। তো আমার ভাই, আমি, মুনু আর আমার বর, শাশুড়িমা, পুষ্কু, জামাইবাবু আর দিদি, এই কজন মিলেই আমরা যাচ্ছি। কোথায় দাঁড়া আসবে, এমনি চলে আসবে। তো আমরা প্রথমে সবার জন্য ফিশ ফ্রাই অর্ডার করেছি। তো ফিশ ফ্রাইটা এখানে আমার খুবই ভালো লাগে, এর আগেও একবার এসেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগে, কিন্তু ফিশ ফ্রাইটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। শুধু আমার না, সবারই ভালো লাগে, উনিও খুব ভালোবাসে। তো সবার জন্য একটা করে ফিশ ফ্রাই নিয়ে নিলাম, আর বাচ্চারা খাবে বিরিয়ানি। তো আমরা ফার্স্টে বিরিয়ানি অর্ডার করিনি, কারণ আমাদের শরীরেরটা একটু সেরকম ভালো ছিল না, কারণ তার আগের দিনে জামাই ষষ্ঠী প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই জন্য ভেবেছিলাম কিছু হালকা টালকাই খাবো ফিশ ফ্রাই। তো আর একটু নুডলস অর্ডার দিয়েছিলাম। তো এই দেখো বিরিয়ানি চলে এসেছে, তো বাচ্চাদের জন্য এখানে বিরিয়ানি নেওয়া হয়েছে। তো ফার্স্টে আমাদের জন্য তো কেউ বিরিয়ানি অর্ডার করিনি, তো পরে বাচ্চাদের থেকে যখন একটু টেস্ট করলাম, বিরিয়ানিটা ভীষণই হালকা ছিল, তো এর আগেও এসে খেয়েছি তখনও খুবই ভালো ছিল। তো সেই জন্য আবার বড়দের জন্য আমরা একটু বিরিয়ানি অর্ডার করে নিলাম। তো আমরা বিরিয়ানি খেয়ে নিলাম। তো এখানে দেখো এগ নুডলস চলে এসেছে, আর এগ নুডলস অর্ডার করেছি কারণ শাশুড়িমা যেহেতু মাংস খায় না, সেই জন্য সবার জন্য এগ নুডলস অর্ডার করেছি। আর সত্যি নুডলসটাও কিন্তু ভীষণই ভালো ছিল আর টেস্টি ছিল। আর দেশি খাসি যারা খাসি খেয়েছে তারা খাসিটা বুঝতে পারবে তার সুগন্ধটা, ওটা পাওয়া যাবে। আর ঘি বাটার সেন্ট পুরো পাওয়া যাবে। না আমি অনেক জায়গায় খেয়েছি, আমার আজকে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? এদিকে আসো, এদিকে আসো, আমাকে জিজ্ঞেস করো তোমার কেমন লাগলো। মটন কি হয়, ঝরে ধরে পড়ে তো আমাদের একান্ত মনে, মটন ঝরে ধরে পড়বে, ঝরে ধরে পড়বে, ঝরে ধরে পড়বে, ঝরে ধরে পড়বে, যেটাই চাক দাও এটাই একান্ত আপন। গরম জামাতে ধোয়া ওরা বিরিয়ানি খেতে হলে আসতে হবে কোথায়, একান্ত আপন। শুধু
পটল দেখবে ধরে ধরে করবে। তো এই যে বাপি দাসের বিখ্যাত মটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই তো আমরা খেলাম, খুবই ভালো লাগলো, সবাই মিলে খুব আনন্দ করলাম আর প্রত্যেকটা রান্নায় খুবই সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো খুব জোর বৃষ্টি নেমেছে, তো আমরা অনেকক্ষণ রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, তো তারপর যখন একটু বৃষ্টি কমলো তারপরে বেরিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।